হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর বাজেট ও বক্স অফিস কালেকশন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে আরেকটা কথা না বললেই নয়, এখন যে পেজের মধ্যে সালতামিটা দেখছেন এটা একজনের বানানো, এটা কিন্তু পত্রিকার না। ওই সময় যে পত্রিকা ছিল ওই পত্রিকার কাটিং থেকে আজকে আমি ভিডিও বানাবো। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে। এখন যে ভিডিওতে পত্রিকার কাটিংটা দেখছেন এটা হলো ওই সময়কার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলো এই পত্রিকাতেই তুলে ধরা হয়েছিল। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর বাজেট ও বক্স অফিস কালেকশন। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে আছে সেলিম জাভেদ। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন দেলোয়ার জাহান জন্টু। এই সিনেমাটিতে রিডলি অভিনয় করেন সোহেল রানা, জসিম, সুচরিতা, নতুন সহ আরও অনেকে। সেলিম জাভেদ। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 9 নম্বরে আছে কুদরত। এই সিনেমাটিতে রিডলি অভিনয় করেন ওয়াসিম, শাবানা সহ আরও অনেকেই। এই সিনেমাটি ইউটিউবে আপলোড করা হয়েছে, মন চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, কুদরত এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 10 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 8 নম্বরে আছে উস্তাদ সাগরেল। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রিডলি অভিনয় করেন শাবানা, জসিম, সোহেল রানা, আনোয়ারা, জাম্বু সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 22 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 10 লক্ষ টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 7 নম্বরে আছে গরণী। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন হাফিজউদ্দিন। এই সিনেমাটিতে রিডলি অভিনয় করেন রাজ্জাক, শাবানা, নতুন, প্রভু মিত্র সহ আরও অনেকে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 20 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 25 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 6 নম্বরে আছে জনতা এক্সপ্রেস। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন আজিজুর রহমান। এই সিনেমাটিতে রেডুলু অভিনয় করেন ফারুক, রোজিনা, জুলিয়া সহ আরও অনেকেই। জনতা এক্সপ্রেস। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 20 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1 কোটি 30 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 5 নম্বরে আছে ভাঙা ঘর। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন কামাল আহমেদ। এই সিনেমাটিতে রেডুলু অভিনয় করেন রাজ্জাক, শাবানা, নতুন, আলমগীর, আনোয়ার হোসেন, আয়েশা আক্তার সহ আরও অনেকেই। ভাঙাগড়। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 4 নম্বরে আছে সুলতানা ডাকু। এই সিনেমাটিতে রিডলি অভিনয় করেন রোজিনা, জাভেদ সহ আরও অনেকেই। আরেকটা কথা বলে রাখা ভালো, সুলতানা ডাকু এই সিনেমাটি বাংলাদেশ থেকে বলিউডে কপি করে 1983 সালে। তো যাই হোক, 1981 সালে মুক্তিপ্রাপ্ত সুলতানা ডাকু এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে আছে সুখের সংসার। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন মিতা। এই সিনেমাটিতে রিডলি অভিনয় করেন ফারুক, রোজিনা, দিলদার, আনোয়ার হোসেন, প্রভু মিত্র, কলিল সহ আরও অনেকে। সুখের সংসার। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 22 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 2 কোটি 20 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 2 নম্বরে আছে পুত্রবধূ। এই সিনেমাটিতে রেডুলি অভিনয় করেন রাজ্জাক, শাবানা, গোলাম মোস্তফা সহ আরও অনেকেই। পুত্রবধূ। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 20 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। 1981 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 1 নম্বরে আছে অংশীদার। এই সিনেমাটির ডাইরেক্টর ছিলেন দিলীপ বিশ্বাস। এই সিনেমাটিতে রিডলি অভিনয় করেন রাজ্জাক, শাবানা, রহমান, আনোয়ারা, অঞ্জনা, এটিএম, শামসুজ্জামান সহ আরও অনেকেই। অংশীদার। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 25 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। 80-এর দশকের একটি সিনেমা যদি 1 কোটি টাকা ইনকাম করে, এখনকার সিনেমা 5 কোটি টাকা ইনকাম করলেও ওই 1 কোটি টাকার সমান হবে না। এই জন্যই 80-এর দশককে
সিন আমার সোনালী যুগ বলা হতো। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। বাই বাই।